Pak tutan apa? আরে এগুলা কি ছবি তুলো? আমাদের তোর বয়সের সময় আমরা যে ছবি তুলছি আর যে ছবি আপডেট করছি দেখলে অবাক হয়ে যাবি। ছবি তুলো নাকি এরম করে ভালো করে ছবি তুলতে হবে। আরে তোর মতো বয়সে আমরা DSLR যে ছবি তুলছি DSLR, আরে বেটা আপডেট করে DSLR যে ছবি তুলবি দেখাবি। তুই আমার ছেলে না, এটা আমার মতো ছবি তুলবি। ওইসে আব্বা থামেন, আপনার আর বলতে হবে না। আমি আপনার ছোটবেলার একটা ছবি আমার কাছে আছে, ওইটা আপনারা আমি দেখাচ্ছি, আপনি যে কেমন আপডেট ছিলেন ওইটা আমি আপনারা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দেখেন। কেন ভালো লাগে না? এই বাপ্পারা দে, বাপ্পারা দে দিকে। সালাম আলাইকুম ভাই। কি ইদানিং ফেসবুকে দেখতেছি, কি স্ট্যাটাস দিতেছো বেটা? তোর ঘরে জটে না ভাত, তুই ফেসবুকে নাম দে অস্থির ছেলে রাজ। হ্যাঁ কি ব্যাপার, ঘটনা কি ভাই? আমরা কি দিতে পারি না? না দিতে পারো, তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে তোর মতো অভয়নি বেটা ফেসবুকে স্ট্যাটাস দেবে অস্থির ছেলে রাজ, এগুলো কি আমাকে দেখতে হইব? না দেখলে চোখ বন্ধ করে থাকবে। চোখ বন্ধ করে থাকলে আমি ফেসবুক কেমনে চালাবো বেটা? তোর মতো অভয়নি বেটা ফেসবুকে নাম দেবো অস্থির ছেলে রাজ, এগুলো কেমন তেমন লাগবো বেটা? যা ভয়নি যা, তোর জন্য কখনো না দেই ফেসবুকে বেটা, উল্টা পাল্টা তুই ভয়নি কি শুরু করছ ভাই? দেন ভাই, পেটটা দিন দিনে বাড়তেছে ভাই, মানে পেটটা কি অবস্থা করা যায় তো? খাবার দাবার বিষয় একটু কই দো তো, যাতে পেটটা কমে যায় গা। এদিকে কাছে ভাই, কয় মাস চলতেছে? ধর বেটা কয় মাস চলতেছে, মানে এইসব কি কো? আচ্ছা ঠিক আছে শোন, ঘটনা হইতে তোর খাওয়ান দাওয়ান কন্ট্রোল করা লাগবে। এই তো তুই মনে কর যে সকালে দুইটা রুটি খাবি ঘুমের তুইটা, এরপরে মনে কর দুপুরবেলা হাত পেলে ভাত খাবি জেলখানার মতো, হাফ প্লেট ভাত খাবি, মনে হয় যে বাপের মাল দেখে বেশি বেশি খাবি না, হাফ প্লেট খাবি। এরপরে মনে কর যে রাইতের বেলা মনে হয় দুইটা রুটি খাইয়ে হুইয়ে পড়বি, মনে কর পেটও কমবে তোর, টেহাও বাঁচবে, মনে কর সিম্পল একদম সিলিম পেট হয়ে যাবে। এসব কি খাওয়ার আগে খামু না পরে খামু? তুই আমার খাইয়াল একবারে ঘুমিয়ে দেবো গা। কি আদিম যুগের পোলাপানের মতো কান্দা চান, মরিয়া গেলে কান্দা লাগে না তো, বাট আপডেট আমি তো আপডেট পোলাপান। মনে কর মরিয়া গেলে ঠাস ঠাস করে মনে হয় দুই তিনটা ছবি তুলবি, ছবি তুললেই মনে কর যে ফেসবুকে ঠাস করে মনে করে আপলোড হবে, আপলোডে লেখা হবে যে আমার বন্ধু মরে গেছে, হ্যাঁ লেগে একটু দোয়া করেন বেটা, এইটা হচ্ছে আপডেট পোলা পান বেটা, বুঝছ না খালি কান্দ। দেখে দেখে দেখ, তোর সাথে বেশি আপডেট আমি দেখ দেখ নাকি, তুই আবার কি দেখ, এই দেখ এই দেখ। হাই গাইস, আমাদের বন্ধু মারা গেছে, আমাদের কলিজার টুকরা পান, হ্যাঁ তার জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ মারা গেছে, কোন কাজে মোহন কেন বসে না? এ বন্ধু কি আছে, একা একা বসে আছো কেন, মন খারাপ কেন? আরে বললো না, শখ করে একটা ফেসবুকে নাম দিচ্ছি অস্থির ছেলে রাজ, সবাই আমার বাপরস করে ডাকে, আর ভালো লাগে না রে দোষ। আরে তুমি রাগ করো না বন্ধু, মন খারাপ করো না, তুমি আমার কলিজার টুকরা জান পেরান, মনে করো তুমি খুশি থাকলে আমি খুশি, আজকের থেকে মনে করো যে তুমি আমার বন্ধু, তোমার আজকে আমি রাজ করে ডাকবো, নো বাপরাস ওয়ানলি রাজ, খুশি তুমি আজকের থেকে আমার বন্ধু রাজ, মনে করো যে আর কোনো চিন্তাই করবে না, আজকে তো আমি তোমার রাজ বললেই ডাকবো, ঠিক আছে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বাপরাস বাপরাস তোর বাপ যেতে, তোর বাপ যেতে, তোর বাপ নেই বাপ তুই না হবে কইলি।